আপনি যদি আমার ট্র্যাক পাইছে, শাসকদের পাইছে, বিরোধী দল পাইছে, এটা তো এটা কন্টিনিউস সুস্থ থাকবে দেশের জন্য। আমাদের একটা সলিউশন বোঝা, আমরা যদি এখানে সবাই তো এখন মোটামুটি বুঝি, বুদ্ধিজীবী সবাই, এটা একটা সলিউশন বার করেন যাতে কিভাবে এটাকে বন্ধ করা যায়। আমরা তো যেমন নাইট মোবাইল ফিস্ট ফিকে সবকিছু দিই, ঠিক আছে, পুলিশ সবকিছু করে, কিন্তু পুলিশ তো প্রতিটা অলিতে গলিতে প্রত্যেকটা লোক বেশি দেওয়া সম্ভব না। আমরা তো আপনাদের কুপারেশন চাই, আপনারা আমাদের হেল্প করুন, আপনারা আমাদের বলুন যাচাই করেন, আমরা যতটুকু পারি করতেছি, কিন্তু আমাদের ফোর্সের অভাব নাই, ফোর্সে তো আমরা ইউটিলাইজ করতেছি। এখন একটা সাজেশন বার করেন যে আমরা আমাদের পার্টির কর্মীরা সংযত রাখুন, তারা তারা পার্টির কর্মী সংযত রাখুন, কিন্তু এই জিনিসটা হচ্ছে এমন একটা জায়গাতে বলছেন আমার যেটা বক্তব্য আর কি, ঠিক নেই আপনার থানার যারা আছেন জানেন আমি কতবার কত অভিযোগ হয়, আমি রিটেনও দিছি। ভোজপুরের তিন থেকে চারজন এমন আছে যাদের নামে রেজিস্টার এফআইআর আছে নন মেডিকেল সেকশনে, প্রত্যেকদিন তারা সন্তোষ করে যেতেছে। আমরা আপনাদের জানাইতেছি আমরা এর আগে সর্বদলীয় বৈঠকে যারা বিজেপির বরিষ্ঠ নেতারা আসছে শাসন করবে, আমরা তারা সাথে কথা বলছি যে নির্বাচনী মুহূর্তে যেন কোনো ভাইলেন্স না হয়, কিন্তু ভাইলেন্স কিন্তু থামতেছে না। আপনি আমাদের বাজার এরিয়াটা ছাইরা, আপনি চুড়িলাম বিধানসভার একটু ঘুরান দিবেন, বাজারের এলাকাটা ছাইরা, ব্রজপুর, দক্ষিণ চুড়িলাম, পরিমুড়া, মেত্তামুড়া, ফকিরামুড়া, প্রত্যেকটি জায়গাতে, এবং এমনকি পরিমূল চুমড়ি রুট সাইডে আমরা পথের সহ্য করছি, আমাদের সমস্ত পথের সহ্য ভালো দিচ্ছি। এই সমস্ত ঘটনা তাই অভিভাবক আমাদের দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতাও না, তাই এর কাছে অনুরোধ থাকবে এই সমস্ত বিষয় যেন বন্ধ হয়। কালকে রাত্রে কালকে আমরা বজপুর রেলি গেছে, রেলি শেষ হওয়ার 10 মিনিটের মধ্যে আমাদের কর্মীর উপর আমরা হয়েছে, আমরা বারবার অভিযোগ জানাইছি। কালকে আমি ফোন করে হুজি সাহেবের সাথেও কথা বলেছি, আরেকজন সন্ত্রাসটা এখন প্ল্যান করে যে আজ কালকে প্রত্যেকদিন প্ল্যান করতেছে কাকার বাড়িতে গিয়ে হামলা করবো, এটা না করাটাই ঠিক ফালাইতেছে, এমন না যে ফালায় না।